সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমি বললাম যে ভাই মিলাদ তো আর পড়ার জিনিস না মিলাদ তো জানার জিনিস মিলাদ মানে জন্ম জন্ম পড়া যায় আমাকে যদি জিজ্ঞাসা করেন যে পবিত্র মিলাদ আমাকে যদি জিজ্ঞাসা করেন যে তোমার জন্মসাল কত বা আপনি যখন হজে হজ করতে যাবেন বা আপনাকে যেই ভিসা দেওয়া হবে বা আপনাকে যেই পাসপোর্ট দেওয়া হবে বা আপনাকে যেই জিনিস দেওয়া হবে বা আপনাকে যেই একটা ম্যানুয়াল দেওয়া হবে অথবা আপনাকে যে একটা গাইড বুক দেওয়া হবে তার ভিতরে আপনার নাম ঠিকানা যখন থাকবে আপনার পাসপোর্টটাকে যখন আরবিতে কপি করা হবে বা উলটপালট করা হবে তখন আপনি দেখবেন যে সেখানে আরবিতে লেখা আছে তারিখুল মিলাদ তার মানে জন্ম তারিখ মিলাদ তো জন্ম মিলাদ তো জন্ম তারিখ মিলাদ তো পড়ার জিনিস নয় আর ইরা বলে যে ইরা রসূলের নামে মিলাদ পড়ে না ইরা দুরূদ পড়ে না ইরা ওয়াহাবি ইরা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দুরূদ পড়ে না বলে না আর দলিল ব্যবহার করে কোনটা এই যে সূরা আহজাব এখানে 56 নম্বর আয়াত দলিল ব্যবহার করে ইন্নাল্লাহু মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয় আল্লাহ ও যে বলে নিশ্চয় আল্লাহ নিশ্চয় মালাইকারা নবীর উপরে দুরূদ পড়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা হে ঈমানদারগণ তোমরা ওই নবীর নামে দুরূদ পড়ো এবং সালাম দাও তখন বলে দুরূদ মানে কি কয় দুরূদ মানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়াল্লাহি আল্লাহর কসম মাওলানা মুহাম্মদ নামে কোন শব্দে একটা হাদিসে দুরূদ নাই ক্ষমতা থেকে বের করো ক্ষমতা থেকে বের করে দেখাও তোমাকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম তোমার যদি ক্ষমতা থাকে সহি হাদিস বের করো যদি তুমি সহি হাদিস বের করতে না পারো তাহলে জয়েব হাদিস বের করে দেখাও যে মাওলানা নামের কোন মিলাদ মাওলানা নামের কোন দরুদ দুরুদের কিতাবে আছে নাই আল্লাহর নবী বলে নাই আল্লাহর নবী পড়তে বলে নাই সাহাবীরা পড়ে নাই যেইটা আল্লাহর নবীর থেকে অনুমতি নয় ওই দুরুদ তারা পড়ে আবার কি বলে আল্লাহ দুরুদ পড়ে আচ্ছা আল্লাহ কি দুরুদ পড়তে পারে আপনাদের কাছে কি মনে হয় অনেকদিন আগে আমি বলেছিলাম যে যারা এই অনুবাদ করবে আল্লাহও দুরুদ পড়ে ওরা অনুবাদ শেখে নাই আল্লাহ আবার দুরুদ পড়ে কিভাবে দুরুদ পড়তে গেলে কি পড়তে হয় বলেন না প্রথম লাইনটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ তারপরে সানাদানা সাইয়্যিদিনা হাবিবানা নাবিয়ানা যা পড়বেন লাগাবেন পরে কিন্তু প্রথম বাক্য আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা হে আল্লাহ অথবা হে আমাদের আল্লাহ সাল্লি মানে রহমত আলা মানে উপরে মুহাম্মদ মানে মুহাম্মাদের হে আল্লাহ তুমি মুহাম্মাদের উপরে রহমত নাজিল করো তো আল্লাহ যদি দরুদ পড়ে আল্লাহ আবার কোন আল্লাহকে বলল ও আল্লাহ মুহাম্মাদকে রহমত দিও মনে হয় কথা বোঝেননি তাহলে আল্লাহ যদি দরুদ পড়ে আল্লাহ কয়টা হয়ে যায় হুজুর অনুবাদ করতে গিয়ে আল্লাহ ডাবল বানিয়ে ফেলেছে হুজুর অনুবাদ করতে পারে নাই আরে আল্লাহ দুরুদ পড়ে কিভাবে আল্লাহ এই দুরুদের অর্থ রহমত নাজিল করে তিনি রহমত দেয় মালাইকারা তার জন্য রহমতের দোয়া করে আর হে মানুষ তোমরা দুরুদ পড়তে পারো তোমরা সালাম দিতে পারো আমরা তাশাহুদ পড়ি না তাশাহুদের সালাম দেই না আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তো দাঁড়ান সালাম দিলে তো দাঁড়াতে হয় তো দাঁড়ান এবার আর বৈঠকে কেন আল্লাহুম্মা তো বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদ পড়লেন তো বসে থাকলেন কেন ওঠেন দাঁড়ান কিন্তু দেখা যায় আমরা বিভ্রান্তের শিকার হয়ে গেছে যাই হোক ভূমিকায় অনেক কথা বলে ফেললাম আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিন আমাদেরকে সহজ করে দিন কোরআন সুন্নাহ বোঝার তৌফিক দান করুন আমিন বলে আপনাদের একটু কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি মনে করেন কষ্টের ভিতরে একটা সুখ থাকে তা কি জানেন কারণ মুমিনদের জন্য দুনিয়াটা কষ্টেরই জায়গা কিসের জায়গা কষ্টের জায়গা কিভাবে দলিল এসেছে মিশকাতুল মাসাবি 5158 নম্বর হাদিস আদ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির
দুনিয়াটা মুমিন যারা এদের জন্য জেলখানা আর কাফের যারা এদের জন্য বাগিচা এদের জন্য জান্নাত এই হাদিসটার আবার উল্টা ব্যাখ্যা হয়েছে আমাদের সমাজে একজন ব্যাখ্যা করতেছে সে বলতেছে মুমিনদের জন্য যেহেতু জেলখানা তার মানে যারা মুমিন তারা জেলখানায় থাকবে বাইরে থাকবে না বলেন এক বক্ত এক ধরনের বক্তারা বলে না কয় তোমরা তো জেলে যাও না তোমরা তো এত কথা বলো তোমরা তো এত আলোচনা করো তোমাদেরকে তো জেলে নেওয়া হয় না তার মানে তোমরা হক কথা বলো না ঠিক হক কথা বললে জেলে যাইতে হয় ওনার একটা মূলনীতি এটা যে যেহেতু মুমিনের জন্য জেলখানা তার মানে তারা জেলখানায় থাকবে হুজুর বোঝেই নাই শব্দটা কি করে নাই বুঝতে পারে নাই জেলখানা কি জেলখানা কাকে বলে বলেন যেখানে নিজের স্বাধীনতা নাই তাকেই জেলখানা বলে আবার বলেন যেখানে নিজের স্বাধীনতা নাই জেলখানায় আপনার স্বাধীনতা আছে না আপনার ইচ্ছা মতো আপনি খাবার এখন তো হয়ে গেছে কিন্তু মূলত সত্যিকারের জেলখানার যা মিনিং হয় যা অর্থ হয় যা শাব্দিক অর্থ বা পারিভাষিক অর্থ যাই বলেন পারিভাষিক শাব্দিক যা বোঝা যায় এটা হলো জেলখানার অর্থ হলো যেখানে নিজের কোনো স্বাধীনতা নাই ওই অর্থে মুমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা তার মানে নিজের কোনো স্বাধীনতা নাই যেভাবে জেলখানায় নিজে ইচ্ছা করলে খারাপ কাজ করতে পারে না নিজে ইচ্ছা করলে কোনো জায়গায় ঘুরতে পারে না নিজে ইচ্ছা করলে কোনো ব্যভিচার করতে পারে না নিজে ইচ্ছা করলে কোনো রাজত্ব করতে পারে না নিজে ইচ্ছা করলে কোনো কাজ করতে পারে না সরকার থেকে যা বরাদ্দ হয় যা খাবার দেওয়া হয় যেখানে থাকতে দেওয়া হয় ওই জায়গায় থাকতে হয় নিজের স্বাধীনতা নাই এই অর্থে মুমিনের জন্য জেলখানা তার মানে মুমিন নিজের মতো চলতে পারে না আল্লাহ যা বলবেন আল্লাহ যা করতে বলবেন আল্লাহ যা আদেশ করবেন আল্লাহ যা নিষেধ করবেন তাই সে পালন করে এই অর্থে জেলখানা মানে আমার কথা বুঝতে পারছেন না আর কাফেরদের জন্য কি বাগিচা বাগিচা মানে কি জান্নাত কাকে বলে মনে রাখবেন চোখ যা চায় মন যা চায় জান্নাত কাকে বলে যেইখানে চোখ যা চায় মন যা চায় চোখ বলে এটা একটু দেখি ও দেখবে মন বলে এটা একটু করি ও করতে পারবে ওটাকেই বলে হয় বাগিচা বাগিচার ভিতরে মন যা চায় চক্ষু যা চায় তাই করতে পারে তার মানে কাফেরদের জন্য বাগিচা জান্নাতের অর্থ সে ইচ্ছা করলে যা ইচ্ছা করতে পারে ইচ্ছা করতে পারে ইচ্ছা করলে মদপান করতে পারে ইচ্ছা করলে মাদক সেবন করতে পারে ইচ্ছা করলে গালি দিতে পারে ইচ্ছা করলে গীবত করতে পারে ইচ্ছা করলে সুদ খেতে পারে ইচ্ছা করলে খারাপ গান শুনতে পারে ইচ্ছা করলে হারাম ছবি দেখতে পারে ইচ্ছা করলে যত রকমের পাপ আছে করতে পারে তার মানে কাফেরদের জন্য বাগিচা তারা যা মনে চায় তাই করতে পারে তাই না কিন্তু মুমিনরা করতে পারে না আমি কেন এই বাক্য আপনাকে বললাম হুজিবাতিন নার বিশাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি শুনে রাখো জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কষ্ট দিয়ে কষ্টের মাধ্যমে জান্নাত অর্জন হয় আর জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে প্রবৃত্তি যা বলবে তার অনুসরণের মাধ্যমে কষ্ট নাই যা মন চাইবে তাই করতে পারবে এটা জাহান্নামকে খায়ে সাত দিয়ে ঘিরে রাখা হয়েছে আর জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কষ্ট দিয়ে বেদনা দিয়ে অনেক পরিশ্রম দিয়ে পরিশ্রম করে কষ্ট করে জান্নাতে যেতে হয় কষ্ট ছাড়া কেউ জান্নাতে যেতে পারে না তাকে কষ্ট করতে হবে কিরকম কষ্ট শীতের রজনী পানি ঠান্ডা ওই ঠান্ডা পানি দিয়ে ওযু করে সালাত আদায় করে রাত্রের গভীরে ঠান্ডা অবস্থায় মসজিদে যায় তার মানে সে কষ্ট বরণ করতে পারে এই অর্থে মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা অতএব আপনাদের সাময়িক কষ্ট হবে আল্লাহ তাআলা যেন আমাদের জন্য সহজ করে দেন আমিন বলে যাই হোক আমাকে যে আলোচনার বিষয় দেওয়া হয়েছে ওই আলোচনা হচ্ছে মাইনাহা আনহু মিনাত তাহাজিরু ওয়াত্তাকাতু ওয়াত্তিবাইল আওরাত সাক্ষাৎ ত্যাগ সম্পর্ক ছেদ মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা তার মানে আমি আর একজন মুসলমান ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করব আমি আর একজনের দোষ ত্রুটি খুঁজে বেড়াবো আমি আর একজনের
বদ নাম করে বেড়াবো এই ক্ষেত্রে কোরআনে হাদিসে কি নিষেধাজ্ঞা এসেছে আমাকে ব্যাপারে কথা বলতে বলা হয়েছে অতএব এই ব্যাপারে আমি জোরালোভাবে আপনাদের কাছে অনুবাদ করতে চাই আল্লাহর কথা আল্লাহর রাসূলের কথা আল্লাহ তাআলা বললেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ لعلكم ترحمون يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكون خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم إخاني آمي جانتي چايلام تينتا آيات একসাথে পড়ে নিলাম যাতে সময়কে বাঁচানো যায় আল্লাহ তাআলা বললেন নিশ্চয়ই যারা মুমিন তারা পরস্পর ভাই ভাই অতএব মুমিনদের ভিতরে যখন ঝগড়া লেগে যাবে তখন তোমরা মীমাংসা করে দেবে তাদের ভিতরে ঐক্য জোট করে দেবে আর আল্লাহকে ভয় করবে তাহলে আশা করা যায় তোমাদের উপরে রহমত নাজিল করা হবে হে ঈমানদারগণ তোমরা একটা সম্প্রদায় একটা পুরুষ জাতি অন্য কোন সম্প্রদায়ের উপরে বিদ্রুপ করো না হতে পারে ওই সম্প্রদায় তোমাদের চেয়ে ভালো হে নারী তোমরা আরেকজন নারীর উপরে বিদ্রুপ করো না হতে পারে ওই নারী তোমাদের চেয়ে ভালো তোমরা একে অপরের নিন্দা করো না তোমরা কাউকে মন্দ নামে ডেকো না একজনের ভালো নাম আছে তার নামকে পরিবর্তন করে মন্দ নামে ডেকো না কালো বলো না কালো বলো না বাঙ্গা বলো না লোলা বলো না ন্যাংরা বলো না কানা বলো না এইভাবে বিভিন্ন মন্দ নামে উপনামে ডেকো না ঈমান আনার পরে মন্দ নামে ডাকা অনেক খারাপ কাজ যারা এ থেকে তওবা করে না তারা হলো জালেম হে ঈমানদারগণ তোমরা শুনে রাখো কো ধারণা করো না কোনো ব্যক্তি নিয়ে কো চিন্তা করো না খারাপ ধারণা করো না এবং তোমরা কো চিন্তা করো না ধারণা করো না বেশি বেশি ধারণা করো না কারণ বেশি ধারণা মিথ্যা তোমরা একে অপরের পিছনে লেগে থেকো না তোমরা একে অপরের বদনাম গীবত করো না তোমরা কি চাও তোমার ভাই মরে গেছে আর মরা ভাইয়ের গোস্ত খেতে তোমরা তো এটাকে ঘৃণাই করো অতএব আল্লাহ তাআলাকে ভয় করো নিশ্চয় আল্লাহ তাআলা তওবা গ্রহণকারী পরম দয়ালু এই তিনটা আয়াতের স্বাভাবিক একটা অনুবাদ এটা আমি শাব্দিক অনুবাদ করলাম না এই তিনটা আয়াত বোঝাবার জন্য 34টা হাদিস অনুবাদ করা হবে সময়ের স্বল্পতার কারণে সংখ্যা কমে যেতে পারে অথবা পরিপূর্ণ নাও হতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু বলার এবং অনুবাদ করার তৌফিক দান করবেন ততটুকু যেন আমল করার তৌফিক দান করেন আমিন বলেন আল্লাহর নবীর সাহাবী আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াহিল্লু লিররাজুল আন ইয়াহজুরা খাউ ফাওকা সালাসি লায়ালিন ইয়ালতাকিয়ান ফায়ারিদু হাযা ওয়ায়ারিদু হাযা وخيرهم الذي يبدا بالسلام শুনে রাখো কোন মুসলমান ব্যক্তির জন্য বৈধ নয় জায়েজ নয় অনুমতি নাই কোন মুসলমান ব্যক্তির জন্য বৈধ নয় জায়েজ নয় অনুমতি নাই সে তার ভাইয়ের সাথে তিন দিনের বেশি ঝগড়া করে কথা বলা বন্ধ রাখবে ভালো করে শুনে রাখুন তিন দিনের বেশি তার কোন ভাইয়ের সাথে ঝগড়া করে মারামারি করে রাগান্বিত করে রাগ করে হিংসা করে বিদ্বেষ করে ঘৃণা করে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখবে এটা তাদের জন্য বৈধ নয় এটা তাদের জন্য জায়েজ নয় যখন তাদের দুই ভাইয়ের একসাথে মুখোমুখি হয় একসাথে সামনাসামনি হয়
তখন একদিক একজন এদিকে মুখ ফিরিয়ে নিয়ে যায় আরেকজন ওদিকে মুখ ফিরিয়ে নিয়ে যায় তারা কাছাকাছি হতে চায় না তারা সামনাসামনি হতে চায় না হে সাহাবীরা তোমরা কি জানো এদের দুজনের ভিতরে উত্তম কে এদের দুজনের ভিতরে ভালো কে এদের দুজনের ভিতরে উত্তম কে উত্তম হলো সে ভালো হলো সে যে প্রথমে সালাম দেয় শুধু সালাম দিয়ে ক্ষান্ত নয় কথা বলা আরম্ভ করে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় জানেন সুবহানাল্লাহর নেকি কি আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে নেকি দিয়ে পূর্ণ হয়ে যায় তাও এই এক আসমান নয় সাত আসমান সাত জমিনে যত জায়গা সব নেকি দিয়ে পরিপূর্ণ হয়ে যায় মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যায় মিজানের পাল্লা এত বড় সাত আসমান জমিন সব রাখলে মনে হবে একটু ছোট্ট কিছু রেখে দেওয়া হয়েছে কোনো বর্ণনায় সরিষা কোনো বর্ণনায় দিনার দিরহাম কোনো বর্ণনায় পয়সা কোনো বর্ণনায় বালা এরকম বর্ণিত হয়েছে তার মানে সুবহানাল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন আমি বোঝাতে চাইলাম কোন মুসলমান ব্যক্তি আরেকজনকে ত্যাগ করতে পারে না আরেকজনকে ছেড়ে দিতে পারে না তাদের দেখা হলে তারা যারা সালাম দেয় প্রথমে সালাম দিয়েই ক্ষান্ত নয় কথা বলা আরম্ভ করতে হবে তাহলে ওই ব্যক্তি হলো উত্তম হাদিস মিশকাত 5027 হাদিস বুখারি 6077 হাদিস মুসলিম 2560 হাদিস আবু দাউদ 4911 হাদিস তিরমিজি 1932 আরো বর্ণনা এসেছে এই বাক্যটার ব্যাখ্যা করার জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াজুরা খাউ ফাওকা সালাসিন ফামিন হাজারা ফাওকা সালাসিন মাররাতিন কুল্লু যালিকা লা ইয়ারুদ্দু আলাইহি ফাকাদ বাআ বিইসমিহি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মুসলমান ব্যক্তির জন্য কোন লোকের জন্য কোন পুরুষের জন্য বৈধ করে দেওয়া হয় নাই জায়েজ করে দেওয়া হয় নাই তারা কারো সাথে রাগ করে কারো সাথে ঝগড়া করে কারো সাথে মনোমালিন্য করে তিন দিনের বেশি কথা ত্যাগ করবে যদি কেউ এটা করেই ফেলে তাহলে যখন তার ভাইয়ের সাথে দেখা হয় তিনবার যেন সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জবাব আসে নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জবাব আসে নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জবাব আসে নাই তিনবার সালাম করেছে তিনবার জবাব দেয় নাই তাহলে সে আর গুনাহগার হবে না যে জবাব দেয় নাই ও গুনাহগার হবে সে সমস্ত গুনাহ নিয়ে ফেরত যাবে তার মানে আপনাকে তিনবার সালাম দিতে হবে এবার আসি আপনার কাছে আপনি আমাকে বলেন আপনি আমাকে জানান আমার ভাই আমার সাথে কথা বলে না আমার বন্ধু আমার সাথে কথা বলে না আপনার কাছে প্রশ্ন আপনি কয়বার সালাম দিয়েছেন বলে আপনি বলেন আমি সালাম দিলাম আমার সালামের জবাব দিল না আপনি কয়বার সালাম দিয়েছেন আল্লাহর নবী বলেছেন তিনবার সালাম দেবে দিনে যদি 50 বার দেখা হয় 50 বারই তিনবার যেন সালাম দেয় মিশকাত 5034 আবু দাউদ 4913 তবে আবু দাউদে শব্দের পরিবর্তন আছে অর্থ একই তিনবার যেন সালাম দেয় এটাই হচ্ছে উত্তম এটাই হচ্ছে নীতি তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করতে পারে না অতএব আপনার কি হবে আপনি আপনার ভাইয়ের সাথে এক বছর ধরে কথা বলেন না আপনি আপনার ভাইয়ের সাথে দুই বছর ধরে কথা বলেন না আপনি আপনার ভাইয়ের সাথে তিন বছর ধরে কথা বলেন না আপনার যে কি হবে আপনার যে কি হবে একটা বাক্য অনুবাদ করি আপনি বুঝে নেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান হাজারা আখাহু সানাতান ফাওয়া কাসাফ কি দামিহি যেই ব্যক্তি কোন মুসলমানের সাথে এক বছর সম্পর্ক ছিন্ন করলো এক বছর
কথা বলল না সে যেন তাকে হত্যা করল সে যেন তাকে মেরে ফেলল সে যেন তাকে কতল করল একটা মুসলমান আরেকটা মুসলমানকে হত্যা করলে একটা মুসলমান আরেকটা মুসলমানকে কতল করলে একটা মুসলমান আরেকটা মুসলমানকে মেরে ফেললে যেই পাপ হবে যেই গুনাহ হবে এক বছর সম্পর্ক না রাখলে একই গুনাহ হবে হাদিস আবু দাউদ 4915 হাদিস মিশকাত 5037 আমার কিছু করার নেই আল্লাহর নবী বললেন আমি অনুবাদ করে শোনালাম মানা না মানা আপনার ব্যক্তিগত ব্যাপার তাই না আপনারা কি কষ্ট পাচ্ছেন দেখেন আমার কিন্তু কারো প্রতি কোনো আক্রোশ নাই আগে আমি মনে করতাম যে শ্রোতারা যেন সবাই বসে থাকে এখন আমি মনে করি সবাই বসে থাকার দরকার নাই আল্লাহ যাকে কবুল করবেন তারা যেন বসে থাকে ফাসিককে আমার আলোচনা শোনাতে হবে না মুনাফিককে আমার আলোচনা শোনাতে হবে না মুমিন যেন আলোচনা শুনে আর মুমিন যেন আমল করে কেন জানেন ধানের ভিতরে চিটা থাকলে চিটাগুলো থাকে না বের হয়ে যায় আর চিটা যদি ধানের ভিতরে থাকে তাহলে চালান হয়ে যায় কোন ফাসিক যদি মুমিনের ভিতরে টিকে যায় তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেয় ঠিক না ধানের মতো দেখেন না যখন ধান ফেলে দেওয়া হয় তখন চিটা বের হয়ে যায় যেগুলো বের হয়ে যাওয়ার ওগুলো যাবে আবার কিছু চিটা থাকে অনেক পাপী থাকে অনেক গুনাহগার থাকে আল্লাহ তাআলা এদেরকে ওই মুমিনদের সাথে কবুল করে নেয় এবং তাদেরকে ক্ষমা করে দেয় আমি আজকে দাবি করব আল্লাহ তাআলা যেন আপনাদেরকে কবুল করে নেন আমিন বলে পরের বাক্যটা আরো কঠিন আবু হুরায়রা তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই বাক্য বলে আরেকটু বাড়ায়া দিলেন লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াজুরা খাওফাউ কাসালাসিন ফামিন হাজারা ফাওকা সালাসিন ফামাতা দাখলান নার তোমরা মুসলমান শোনো তিন দিনের বেশি রাগ করে কথা বলা বন্ধ করো না যদি কেউ তিন দিনের বেশি কথা বলা বন্ধ করে চতুর্থ দিনে যদি মরণ হয় বাক্য আবার শুনেন তিন দিনের বেশি কথা বলা বন্ধ করেছে চতুর্থ দিনে যদি তার মরণ হয় চতুর্থ দিনে যদি মৃত্যু হয় আল্লাহর নবী বললেন দাখলান না তাহলে সে জাহান্নামে যাবে তাহলে সে জাহান্নামে যাবে আপনার তাহাজ্জুদ আপনাকে জাহান্নাম থেকে ঠেকাতে পারে না আপনার আমল আপনাকে জাহান্নাম থেকে ঠেকাতে পারবে না আপনার ইবাদত আপনাকে জাহান্নাম থেকে ঠেকাতে পারবে না আপনার ভাইয়ের সাথে আপনি কথা বন্ধ করেছে আপনি জাহান্নামে যাবেন আল্লাহর নবী বলেছেন মানে আপনি তাহাজ্জুদ পড়লেও যাবেন